ভিক্ষুকের সাথে ইজ্জত নাই। আপনারা যখন একটা লোককে ভিক্ষা দেন এক টাকা কি আটানা, তার থেকে কিভাবে চান? ওটা ভিক্ষুক যাবেটা নিয়ে আটানা পয়সা। একটা জাতি যখন ভিক্ষুক হয় মানুষের কজন হাত পাতে আমাদের খাবার দাও আমাদের টাকা দাও, সেই জাতের ইজ্জত থাকতে পারে না। আমি সেই ভিক্ষুকের জাতির নেতা থাকতে চাই না। আমি চাই বাংলাদেশের প্রত্যেকটা কৃষক ভাইদের কাছে যারা সত্যিকারের কাজ করে, যারা প্যান্ট পরা কাপড় পরা ভদ্র লোক, তাদেরও চাই জমিতে যেতে হবে, তামল ফসল করো। প্রতিজ্ঞা করবো আজকের থেকে ওই শহীদদের কথা স্মরণ করে ডাবল ফসল করতে হবে। যদি ডাবল ফসল করতে পারি আমাদের অভাব ইনশাআল্লাহ হবে না, ভিক্ষুকের যে হাত পাততে আমাদের হবে না।